বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে দূষণমুক্ত করতে উদ্যোগী প্রশাসন। বিশ্ববিদ্যালয় চত্বরের 100 মিটারের মধ্যে ধূমপানে নিষেধাজ্ঞা। আশ্রমের রাস্তাতেও আর ধূমপান নয়, এলাকার সব দোকানে পোস্টার এবং স্টিকার। উদ্যোগকে স্বাগত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বপন দত্তের। দলীয় গোষ্ঠীকন্দলে খুন মঙ্গলকোটের তৃণমূল অঞ্চল সভাপতি ডালিম শেখ, দাবি মৃতের স্ত্রী কোহিনুর বিবির। তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর রোষে পড়ে খুন ডালিম, দাবি গ্রামের মানুষেরও। গতকালই দুষ্কৃতীর গুলিতে মৃত্যু ডালিমের। জমি বিবাদে উত্তপ্ত দেগঙ্গা, সকাল থেকে ব্যাপক বোমাবাজি, যখন দুজন হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, উদ্ধার 20টি তাজা বোমা। জমির দখল নিতে কাদের মোল্লার ওপর চড়াও হয় মারধর পঞ্চায়েত সদস্য রেজ্জাক মোল্লা ও তার ভাইয়ের। প্রতিবাদ জানালে গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোটার অভিযোগ, অভিযোগ অস্বীকার রেজ্জাক মোল্লার। ভাইপো স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত খুব শ্বশুর, পরপর দুদিন ধর্ষণের অভিযোগ, কাউকে বললে প্রাণনাশের হুমকি। উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার ঘটনা, প্রতিবেশীদের সাহায্যে পুলিশে অভিযোগ নির্যাতিতার। উচ্চ মাধ্যমিকে 83% নম্বর পেয়েও টাকার অভাবে অনার্সে ভর্তি হওয়া হলো না বালুরঘাটের কেশব বর্মনের। মাত্র 1,500 টাকার জন্য ইতিমধ্যেই শেষ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমাও। কৃষিজীবী গ্রামবাসীদের কাছে কেশবের পাশে দাঁড়ালো না কেউই। ইংরেজি অনার্স নিয়ে পড়া বা WBCS অফিসার হওয়ার স্বপ্ন অধরাই। গোপন সূত্রে খবর পেয়ে হাইওয়ে ডাকাতি, বড়সড় ছক বানচাল, সাফল্য জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশের। গ্রেফতার 11 জন ডাকাত দল, উদ্ধার ধারালো অস্ত্র এবং প্রায় 1.5 কুইন্টাল চা পাতা, যার আনুমানিক মূল্য 2 লক্ষ টাকা। জাতীয় সড়ক সম্প্রসারণের জের জল ঢুকে বন্ধ দুর্গাপুরের মুচিপাড়া বাজারের ব্যবসা। 2 নম্বর জাতীয় সড়কে 4 থেকে বেড়ে 6 লেন হচ্ছে রাস্তা। দুর্ঘটনাপ্রবণ এলাকায় ওভারব্রিজের নিচে তৈরি হওয়া নতুন নর্দমা ঘিরেই সমস্যা। রাস্তা থেকে উঁচুতে তৈরি নর্দমার জেরে নিকাশে শিকে, জল বেরোনোর জায়গা নেই, জমা জলে বন্ধ বাজার, লোকসান সদুয়েক ব্যবসায়ীর। পুরসভার প্রস্তাবিত পাম্পিং স্টেশনের রিজার্ভারের জলে ডুবে কিশোরের মৃত্যু, মৃতের নাম বিনোদ মল্লিক। বৃষ্টিতে পুকুরের রিজার্ভারের জলস্তর এক হয়ে বিপত্তি, জলে ডোবার রাস্তায় পা পিছলে রিজার্ভারের গর্তে পড়ে মৃত্যু। পুরসভার গাফিলতির প্রতিবাদে মেনারেস রোড অবরোধ এলাকাবাসীর।